Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. First, আমরা body এর ভিতরে একটা section নিয়ে নিব, section টা close করে দেব. Then আমরা একটা div create করব, div টার নাম দিব loader. Then আমরা style CSS ভিতরে চলে যাব, margin দিব 0, padding 0, box sizing দিব border box. Then আমরা section style CSS করব, display দিব flex, justify content দিব center, align items দিব center. Minimum height দিব 100 bh, background দিব blue, animation দিব change background 5 second linear infinite. Then আমরা index এর ভিতরে চলে যাব, যে ডিপটার নাম দিয়েছিলাম loader, loader টা আমরা paste করে দেব. এটা style CSS start করলাম, position দিব absolute, width দিব 115 pixels, height দিব 115 pixels, background দিব linear gradient to top blue 40% and red. Then আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, আমাদের রেড কালার একটা বক্স চলে আসছে. দেন আমরা নিচে লিখব বর্ডার রেডিয়াস 50%. দেন আমরা দিব অ্যানিমেশন, অ্যানিমেশন দিব রোটেট 2 second লিনিয়ার ইনফিনাইট. দেন আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, এরপর আমরা দিব কি ফ্রেমস, কী ফ্রেমসের ভিতরে দিব রোটেট. দেন এটার কী ফ্রেমস করব, ফার্স্ট দিব 2, ট্রান্সফর্ম দিব রোটেট 360 ডিগ্রি. ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, আমাদের অলরেডি রোটেট হচ্ছে 360 ডিগ্রি. দেন আমরা লোডার আবারও লিখব, লোডারের বিফোরে স্টাইল সিএসএস করব. দেন আমরা কন্টেন্ট দিব নাথিং, আমরা নেক্সট চলে যাব পজিশন, পজিশন দিব অ্যাবসলিউট. দেন আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড দিব ব্লু. দেন আমরা চলে যাব ইনসেটে, ইনসেটের ভিতরে চলে যাব, ইনসেট দিব 20 pixels 20 pixels 0 0. দেন বর্ডার রেডিয়াস দিব 50%. এরসেটা রিফ্রেশ করলাম, এরপর আমরা চলে যাব লোডার আফটারের ভিতরে, লোডার আফটারে স্টাইল সিএসএস করতেছি, কন্টেন্ট নাথিং, পজিশন অ্যাবসলিউট. দেন আমরা টপ দিব 50 pixels. দেন আমরা রাইট দিব -8 pixels. দেন আমরা উইথ দিব 40 pixels. এরপর আমরা হেড দিব 40 pixels. দেন আমরা ব্যাকগ্রাউন্ড দিব গোল্ডেন, আমরা গোল্ড লিখে দিলাম. দেন আমরা বর্ডার রেডিয়াস দিব 50%, বক্স শ্যাডো দিব 0 0 5 pixels গোল্ড. দেন আমরা এটাকে কপি করব, কপি করে আমরা 3 বার পেস্ট করে দেব.
দেন আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, এখন আমাদের সুন্দর একটা অ্যানিমেশন আসছে। নাও আমরা কি ফ্রেমস দিব, সেকশনের নিচে কি ফ্রেমস দিব, কি ফ্রেমস এটার কি ফ্রেমস দিব, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আমরা ওখানে লিখেছিলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড সেটার আমরা অ্যানিমেশন এখন দিব, টু দিব, ফিল্টার হিউ দিব, হিউ রোটেট 360 ডিগ্রি। আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করবো আবারও। এখন দেখেন আমাদের সুন্দর মতো একটা অ্যানিমেশন চলে আসছে এবং অ্যানিমেশনটা দেখতে অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটা ছিল আজ এই অবধি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ থেকে তো একটা লাইক আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।